বন্ধু আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম দুধমা হালিমার গড় দেখতে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শৈশব কাটিয়েছেন সেখানে আমরা চলে আসলাম। এই সেই জায়গা যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব কেটেছেন, এখানে ছাগল লালন পালন করতেন, খেলাধুলা করতেন। এই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা তায়েবের মধ্যে অবস্থিত। এখানকার লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিবো, আপনারা চাইলে এই লোকেশন অনুযায়ী এখানে চলে আসতে পারবেন। তো চলেন আমরা এখানে সবটা জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবটা কেটেছে। ভিডিওটি সাথেই থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ অনেকেই কিন্তু এই জিনিসগুলো দেখতে চায়। যদি আপনি শেয়ার করেন আপনার উসিলা হয়তো ওনারও দেখতে পারবে। তো আমরা অনেকটাই উঠে পড়েছি, তো আস্তে আস্তে উঠতেছি। দেখতেছেন এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খেলাধুলা করেছেন, ঘোরাফেরা করেছেন, পাহাড়ে চড়েছেন। এই সেই জায়গা, এখানে ঘরগুলো দেখতেছেন, এই ঘরগুলো হলো, এটা ঘর হলো দুধমা হালিমার ঘর। এটা এখানে দেখতেছেন অনেকেই জানেমাজ বিছায় রাখছে নামাজ টামাজ পরে এসে। দেখতেছেন এইটা হলো ঘর, দুধমা হালিমার ঘর। এটাও দেখতেছেন এখানে আরেকটা ঘর, দুধমা হালিমার ঘর। যারা প্রথমবারের মতো দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এটা তায়েবের মধ্যে অবস্থিত। এই জিনিসগুলো কিন্তু সবাই ঘরে বসে দেখতে পারবে, আপনার উসিলা হয়তো সবাই ঘরে বসে জিনিসগুলো দেখতে পারবে। ভিডিওটিকে শেয়ার করবেন। আর এখানে দেখতেছেন পাথরের মধ্যেও কিন্তু অনেক কিছু লেখা আছে, আর অনেকগুলো কি আরবি যেগুলো লেখা ছিল ওইগুলো যে হলুদ কালার ইয়ে দিয়েছে, রং দিয়ে সেটা মুছে দিছে। দেখতেছেন মানে আগে যেগুলোর মধ্যে পাথর দিয়ে মানে ইয়ে করে লিখছিল, চিহ্নিত করে লিখছিল, ওইগুলো হলুদ রং দিয়ে মুছে দিছে যেন কেউ পড়তে না পারে বা এগুলোকে ইয়ে না করতে পারে। মাশাল্লাহ এখানে আরো অনেকেই ঘুরতে আসতেছেন, দেখতেছেন সবাই মাশাল্লাহ ঘুরতে আসছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাল্লাহ দেখতেছেন সবাই ঘুরতে আসছে এখানে দুধমা হালিমার গড় দেখার জন্য, কিন্তু সবাই আসতেছে মাশাল্লাহ। দেখতেছেন আসলে আপনারা যদি তায়েবের মধ্যে আসেন অবশ্যই এখানে আসবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই জায়গা যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব কাটিয়েছেন, ছোটবেলা ঘোরাফেরা করেছেন। এই জায়গাগুলো দেখার জন্য কিন্তু অনেকেই আসে এখানে। আপনারা যদি তায়েবে আসেন অবশ্যই আসবেন ইনশাআল্লাহ এখানে। তো মাশাল্লাহ ভাইয়েরা পাকিস্তানি দেখতেছেন সবাই এখানে ঘুরার জন্য আসছে এবং দেখার জন্য আসছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন, শৈশব কোথায় কাটিয়েছেন, এই জায়গাগুলো দেখার জন্য আসছে। আপনারা যদি আসেন অবশ্যই এখানে আসবেন ইনশাআল্লাহ। আমরা একটু উপরে উঠবো। এই সে জায়গা, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খেলাধুলা করেছেন, ঘোরাফেরা করেছেন। তো আমরা আসলাম এখানে ঘোরাফেরার জন্য, দেখার জন্য জায়গাগুলো। আমরা পাহাড়ে উঠতেছি এখন, পাহাড়টা দেখতেছেন খুবই বড়। এই পাহাড়টাতে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খেলাধুলা করেছেন। আমরা একসাথে সবাই আসছি ঘোরাফেরার জন্য, এই জায়গাগুলো দেখার জন্য। আসলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, আপনি যদি শেয়ার করেন আপনার উসিলায় হয়তো আরো অনেকে দেখতে পারবে, জিনিসগুলো জানতে পারবে, দেখতে পারবে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে শৈশব কাটিয়েছেন এখানে খেলাধুলা করেছেন। তো এই সেই জায়গাগুলো আসলে অনেকে দেখে হয়তো বুঝতে পারবে আসলে যে ওদের আগের যে জীবনটা, লাইফটা কিরকম ছিল। পাথরের মধ্যে কিন্তু ওরা ঘর বানায় কিন্তু ছিল, আমরা এখন অট্টালিকা বানায় সেরা কিন্তু তারপরে শান্তি নেই আমাদের মনের ভিতরে। এই পাহাড় গুলো দেখতেছেন, এই পাহাড়ের মধ্যে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলা করতেন, ঘোরাফেরা করতেন, ওনার শৈশবটা কিন্তু এখানেই কাটিয়েছিলেন পাহাড় গুলোতে। আসলে অনেক দিনের ইচ্ছে ছিল যে তায়েবে আসবো, আবারও এই জিনিসগুলো ঘুরবো, দেখবো। আসলে এই জিনিসগুলোতে আপনি আসলে সত্যি ভালো লাগবে। এক তো পরিবেশটা অনেক সুন্দর, আর দ্বিতীয় কথা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মানে কি পরিস্থিতিতে ছিল সেগুলো আপনারা দেখে অনেকটা আইডিয়া করতে পারবেন। এখানে যদি আপনারা তায়েবে আসেন অবশ্যই এই জায়গাগুলোতে আসবেন, ঘুরে যাবেন, সত্যি ভীষণ ভালো লাগবো।
আমাদের অনেক ভালো লাগতেছে, আসছি ভীষণ ভালো লাগতেছে। আসলে রাস্তাগুলো কিন্তু অনেক ভালো, রাস্তা এমন না যে খারাপ, রাস্তা পাকা রাস্তা আছে, আপনি চাইলে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। জায়গাগুলো আসলে দেখে মানে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারি যে কি পরিস্থিতিতে ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, আর এখন আমরা কিভাবে জীবনযাপন করি, ওরা কিভাবে জীবনযাপন করছে। নিচে যে খোলা জায়গাগুলো দেখতেছেন ওইগুলোতে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ভেড়া পালতেন, ওই ভেড়াগুলো কিন্তু ওইখানে কিন্তু চড়াতেন। খালি জায়গাটা দেখতেছেন ওইখানে, আসলে আমরাও কিন্তু জানতাম না, এখানে আসার পরে অনেকেই দেখতাম, আজকে কিন্তু লোকজন নাই একেবারে। তো আমরা এর আগে যখন আসছিলাম তখন মানুষকে জিজ্ঞাসা করেছি, তো মানুষ কিন্তু আমাদের খুব সুন্দর করে বুঝাইছে কাহিনীগুলা, অনেক কিছু শোনাইছে, তো দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। ये वो मुकाम है जी, जी वो पहाड़ है जहाँ पे माई हलीमा सादिया रज़ी अल्लाह ताला अन्हा आप सल्लल्लाहु अलैहि वसल्लम को लेके आई। जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश हुई, अब पैदाइश का वाक्य क्या हुआ कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद साहब दुनिया से इंतकाल कर गए। अब जो है अबू मुतलब जो दुआ कर रहे हैं, दुआ कर रहे हैं कि ए अल्लाह मेरा बेटा अब्दुल्ला, আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ উনি মাইক্রোফোনটি লাগানোর সময় মাইক্রোফোনটি ভুলে টিপ দিয়ে বন্ধ করে দিয়েছিল, অফ করে দিয়েছিল, তো তার জন্য ভয়েসটি ওঠে নাই। তো আমি আপনাদেরকে অল্প কিছু বোঝাতে চাই যেটা উনি বলছি, আমি যেটা শুনছি। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফ মক্কা থেকে তায়েবের উদ্দেশ্যে পাঠানো হয় তখন একটি উটের মাধ্যমে পাঠানো হয়, আর এই উটটি ছিল খুবই দুর্বল, যা নাকি হাঁটতে চলতে খুবই কষ্ট হইতো ওই উটটির। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই উটটির মধ্যে চড়ে তখন উটটি নাকি খুবই দ্রুত চলতে শুরু করলো। সবাই তো দেখে অবাক যে উটটি কিনা আগে খুব ভালোভাবে চলতে পারে নাই, ওই উটটি এখন এত দ্রুত, এত দ্রুত কিভাবে চলতে শুরু করলো সবাই দেখে অবাক হলেন। তো একটা সময় যখন তায়েবে চলে আসে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েবে চলে আসে, তায়েবে আসার পরে ভেড়াগুলো পালতেন, কিছু ভেড়া ছিল ওই ভেড়াগুলো পালতেন, যে ভেড়াগুলো দুধ খুবই কম দিত, অল্প দুধ দিত, ওই ভেড়াগুলোই এখন খুব বেশি বেশি দুধ দিতে শুরু করলো। সবাই এটা দেখে অবাক হলেন যে কিছু তো একটা আছে। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভেড়া চড়াতে যেতেন ওই ভেড়াগুলো খুবই অশৃঙ্খল ছিল, খুবই দুষ্ট করত, আর ওই ভেড়াগুলো পালতেন এই সেই জায়গায়, এই ছোট নিচু জায়গাটা দেখতেছেন, এই নিচু জায়গাতে ভেড়াগুলো পালতেন, আর ভেড়াগুলো খুবই অশৃঙ্খল ছিল। তবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভেড়াগুলোর সাথে যাইতেন তখন ভেড়াগুলো খুবই শান্তশিষ্ট হয়ে যেত, এবং যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন সেখানে বসে থাকতো। সবাই এটা দেখো খুব অবাক হলেন। তো এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু পরিবর্তন কিন্তু দেখতে পেল। তো সবাই আস্তে আস্তে বুঝতে শুরু করলো যে এটা আসলে সাধারণ কোনো মানুষ না, এটা আমাদের একমাত্র প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হবে। তো এটা সবাই নিয়ে সেরা, তারপরে আরো অনেক কিছু উনি বললো যেটা আসলে আমি যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয় সেটা আসলে অন্যরকম হয়ে যাবে, তার জন্য আমি আর কিছু বলতে চাইতেছি না। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত ওনার বয়সটা পুরাটা উঠে নাই। আমরা এখন দেখা গেল যে কি একটা ঘর বানাই, ঘরের মধ্যে এসি থাকে, ফ্যান থাকে, মানে কত সুযোগ সুবিধা, তারপরেও কি আমাদের মনের মধ্যে কিন্তু শান্তি জিনিসটা কোথায় আমরা কিন্তু ওরকম উপলব্ধি করতে পারি না। আর দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবনযাপন করে গেছে, কোথায় ছিলেন দেখতেছেন আপনারা, উপলব্ধি করতে পারবেন। আসলে এখানে কিন্তু কাঠের ইয়ে ছিল, শুধু এটা চিহ্নিত করা হয়েছে এখানে যে পাথরগুলো দিয়ে কিন্তু কাঠের মধ্যে ইয়ে ছিল, উপর দিয়ে কাঠ ছিল আর উপর দিয়ে খেজুরের যে পাতাগুলো ছিল। তো এখানে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শৈশব কাটিয়েছেন, এখানেই ছিলেন। তো এই এই জিনিসগুলো আসলে দেখে কিন্তু আমাদের অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বোঝার আছে। ওইখানে আরেকটা ঘর দেখতেছি সেম এরকমই, কিন্তু ওইখানে আরেকটা ঘর আছে, এখানে আরেকটা ঘর দেখতেছেন, এই যে এখানে আরেকটা ঘর।
পাহাড়ের নিচের মধ্যে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিলেন, এখানেই ঘুমাতেন আর এখানে শৈশব কাটিয়েছেন, খেলাধুলা করতেন, ভেড়া পালতেন, এখানেই কিন্তু সেই জায়গা। জায়গাগুলো আসলে অনেকে দেখতে চায়, ইচ্ছে হয়, তো আমার ব্লগের মাধ্যমে যদি কেউ দেখতে পারে তাহলে হয়তো উনির ভাল লাগবে। প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেকে পর্যটক আসতেছে ঘোরার জন্য।